তৃণমূলে যোগ দিলেন অসমের প্রাক্তন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিলেন দলীয় পতাকা। প্রবীর রয়েছে আমাদের সঙ্গে, প্রবীর পুরো জানবো। দেখো, আজকে বিকালে ক্যাম্পাস স্ট্রিটে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি আসামের এবং অনেকগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, দীর্ঘ সময় রাজ্যসভার সাংসদ ছিলেন রিপুন বোরা। তিনি আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায় এবং এই রাজ্য থেকে আসামের সুস্মিতা দেব, যিনি মূলত আসামের দায়িত্ব সামলাচ্ছেন, সুস্মিতা দেব কিন্তু আজকে যোগদান অনুষ্ঠানে ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে যোগদানের পর আগামীকাল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ধন্যবাদ প্রভু। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।